আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা রাজশাহী পর্বের ভিডিওটি নিয়ে আসলাম। রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই বিশ্ব ইজতেমা রাজশাহী পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজকে। এখানে বিভিন্ন রকম স্টল এবং দোকান বসানো হয়েছে। আমাদের রাজশাহীর স্থানীয় ব্যবসায়ীগণ এবং বাইরের অন্যান্য জেলা থেকেও অনেকে এসেছে। এখানে বিভিন্ন রকম খাবার, যেমন আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজু, আখের রস, বিভিন্ন দোকান যেখানে মহিলাদের হিজাব, পুরুষদের পাঞ্জাবি, টুপি, অনেক কিছুরই এখানে দোকান বসানো হয়েছে। এখানে তাছাড়া রয়েছে মিষ্টান্ন, কিছু আইটেম রয়েছে যেমন জিলাপি, গুড়ের জিলাপি, যেটা অনেকেরই অনেক পছন্দ। তাছাড়া এই যে ছোট ছোট ব্যাগগুলো দেখছেন, এই ব্যাগগুলো যারা তাবলিক জামাতে যায় তাদের অনেক কাজে লাগে। তাছাড়া তসবি রয়েছে, বিভিন্ন ব্যাগ, ছোট ছোট অনেক ইবাদতের সব সরঞ্জাম রয়েছে। তাছাড়া জায়নামাজ, এটি আমাদের অনেক কাজে, জায়নামাজ সবসময় নামাজ পড়ার জন্যই লাগে। তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন টুপি, এখানে অনেক ক্রেতারাই ভিড় করছেন, অনেক জিনিস কেনাকাটা করছেন, তাদের পছন্দ মতো বাছাই করেছে। আমার ছোট ভাই আলামিন, সে একটি টুপি পছন্দ করেছে, অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন জায়নামাজগুলো অনেক সুন্দর, এখানে আপনারা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আরও বিভিন্ন রকম এখানে দোকান বসানো হয়েছে, যেমন আতর, মধু, পপকর্ন, তাছাড়া চায়ের দোকান বসানো হয়েছে। অনেকেই মুসল্লিরা এখানে নামাজ পড়ে বা ওয়াজ মাহফিল শুনে এখানে তারা খাওয়া দাওয়া করছেন। যেখানে অনেক আপনারা রাতে হয়তো সেরকম ভিড় দেখতে পাচ্ছেন না, দিনে অনেক ভিড় হয়। আমি একটু রাত করে গেছিলাম যেন একটু ফাঁকা ফাঁকাতে ভিডিওগুলো করতে পারি। দেখতে পাচ্ছেন অনেক দোকান। আজকে স্পেশালি ভিডিওটা করা যে কারণে তা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিনামূল্যে অনেক রকম ওষুধ বিতরণ করা হচ্ছে মুসল্লিদের জন্য। তাছাড়া অনেক চিকিৎসা সামগ্রী এখানে বিতরণ করা হচ্ছে, যা সম্পূর্ণ বিনামূল্যে, এখানে যে কোনো মুসল্লি সেবা নিতে পারবে। তাছাড়া এখানে আরও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে যেখানে ফ্রিতে চিকিৎসা নিতে পারবে। অনেক মুসল্লি ভাই এখানে এসে অসুস্থ হয়ে পড়ে, সে কারণে এটি তাদের অনেক মহৎ একটি উদ্যোগ, যা আমরা সকলেই তাদেরকে সাধুবাদ জানাই এবং আল্লাহ আমাদেরকে এই রকম সেবামূলক কাজ করার তৌফিক দান করুক। এবং এই সকল উদ্যোগ যারা নিয়েছেন এবং যারা সেবা দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম।